আসলে পুরাতন ছবি আগে থেকে বরাবরই পছন্দের। এখানে সুবর্ণা মুস্তাফা কোনো মেকআপ ছাড়া খুবই নর্মাল লুকে একটা মানুষ যে এত সুন্দর হয়, তার অভিনয় এত সুন্দর হয়, আগে থেকেই উনি আমার পছন্দের। আজকে আমরা যখন এখানে আসলাম, তারপরে শুনলাম ফ্রি টিকিটে, তখন প্রথমে আমি জিজ্ঞেস করছি টিকিট আসতে কিনা, ওনারা বলছে এমনিতে এন্ট্রি। তারপরে শেষ করতে পারিনি, 15-20 মিনিট দেখলাম। তো ওনার অভিনয় নিয়ে আসলে কিছু বলার নেই। চলচ্চিত্র সংসদ কর্মীদের নির্মিত চলচ্চিত্রের এই উৎসবে 43টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে 22টি চলচ্চিত্র রয়েছে পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র, 13টি প্রামাণ্য চলচ্চিত্র এবং 8টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এই চলচ্চিত্র উৎসবের ছবিগুলো প্রদর্শিত হচ্ছে প্রতিদিন বিকেল 3টা, বিকেল 5:30 এবং সন্ধ্যা 7:30 জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এবং আনন্দের ব্যাপার হলো এই উৎসব সবার জন্য উন্মুক্ত, সবাই যে কোনো সময় এসে ছবি দেখতে পারেন।